ছবি প্রতি নেন 10 কোটি টাকা, বিজ্ঞাপনে 2.5 কোটি টাকা। আলিয়ার মোট সম্পত্তির পরিমাণ কত? নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে তার। বিনিয়োগ করেছেন বেশ কিছু স্টার্টআপে। আলিয়া ভট্টের মোট সম্পত্তির পরিমাণ অনেক বলিউড নায়ককেও পিছনে ফেলে দিয়েছে। বলিউড তারকাদের গতিবিধির উপর অনুরাগীদের নজর থাকে, পাশাপাশি বিভিন্ন সময়ে উঠে আসে তাদের উপার্জনের প্রসঙ্গ। সম্প্রতি মিড গালার রেড কার্পেটে হেঁটে চর্চায় রয়েছেন আলিয়া ভট্ট। তার মোট সম্পত্তির পরিমাণ কত? বিজ্ঞাপন বা ছবি প্রতি বা তিনি কি রকম পারিশ্রমিক নিয়ে থাকেন? একটি সমীক্ষার রিপোর্ট দাবি করেছে আলিয়া প্রতি বছর প্রায় 60 কোটি টাকা উপার্জন করেন। অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ 299 কোটি টাকা। ছবি প্রতি তার পারিশ্রমিকও চমকে দিতে পারে। স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির হাত ধরে বলিউডে পা রাখেন মহেশ ভট্টের কন্যা। ওই ছবির জন্য আলিয়া নাকি 15 লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন, কিন্তু এখন ছবি বুঝে তারপর আলিয়া তার পারিশ্রমিক চূড়ান্ত করেন। যেমন গঙ্গুবাই কাথিয়াওয়ারি ছবির জন্য পারিশ্রমিক হিসাবে তিনি নিয়েছিলেন 20 কোটি টাকা। আবার ব্রহ্মাস্ত্র ছবির জন্য আলিয়ার পারিশ্রমিক ছিল 10 থেকে 12 কোটি টাকার মধ্যে। ডিজিটাল যুগে তারকারা সমাজ মাধ্যমে বহু জিনিসের বিজ্ঞাপন করে থাকেন, সেখানে নিজেদের পাতায় ওই প্রোডাক্টের ছবি বা ভিডিও তারা পোস্ট করেন, কিন্তু সবটাই হয় পারিশ্রমিকের বিনিময়ে। সূত্রের খবর, ইনস্টাগ্রাম বা টুইটারে বিজ্ঞাপনী পোস্ট পিছু 85 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকেন রণবীর কাপুরের ঘরনি। আলাদা বিজ্ঞাপনী ছবির জন্য এই পারিশ্রমিক আরো বাড়ে। বিজ্ঞাপনী ছবি বা ফটোশুটের জন্য আলিয়ার পারিশ্রমিকদের থেকে 2.5 কোটি টাকা। এছাড়াও আলিয়ার একাধিক নিজস্ব ব্র্যান্ড এবং প্রযোজনা সংস্থা রয়েছে। তার আনুমানিক ভ্যালুয়েশন প্রায় 150 কোটি টাকা। এছাড়াও প্রসাধনী, পোশাক এবং একটি জীবনশৈলী ব্র্যান্ডে আলিয়া মোট 5 কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। সমীক্ষা বলছে, বিনিময়ে অভিনেত্রী প্রায় 10 গুণ মুনাফা ঘরে তুলেছেন। বলিউড তারকা মানেই তাদের বাড়ি এবং গাড়ি সাধারণ মানুষের থেকে আলাদা। মুম্বইয়ের পাশাপাশি লন্ডনেও আলিয়ার নিজস্ব বাড়ি রয়েছে। এই সম্পত্তির মোট বাজার দর 82 কোটি টাকা। মুম্বইয়ে আলিয়ার দুটো ফ্ল্যাটের দাম যথাক্রমে 13 কোটি এবং 32 কোটি টাকা। অন্যদিকে আলিয়ার লন্ডনের বাড়িটির মূল্য ভারতীয় মুদ্রায় 37 কোটি টাকা। এছাড়াও আলিয়ার BMW, দুটো অডি এবং রেঞ্জ রোভার, মোট 4টি বিলাসবহুল গাড়ি রয়েছে। এই গাড়িগুলি কিনতে আলিয়া খরচ করেছেন প্রায় 7 কোটি 50 লাখ টাকা।